তীব্র শীতে কাঁপছে দেশ। পঞ্চগড় থেকে শীতের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রাশেদুজ্জামান বাবুর সঙ্গে। বাবু, পঞ্চগড়ের শীত কেমন, আর শীতার্থ মানুষের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে যদি আপনি আমাদের জানাতেন। ধন্যবাদ ঈশিকা, আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড় শীত বরাবরই, কিন্তু প্রতি বছরই আসলে পঞ্চগড়ের শীত মানে অন্যরকম একটা অনুভূতি, অর্থাৎ তীব্র শীতের কবলে কিন্তু পরে পঞ্চগড়ের জনজীবন, এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা যদি বলি শীতের শুরু থেকেই কিন্তু আসলে শীত নিয়ে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু পোহাতে শুরু করেছে এখানকার জনগণ। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড় হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে কিন্তু আসলে এখানকার যে শীতের তীব্রতা, এই হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু প্রতি বছরে এখানে তীব্র শীত দেখা দেয়। আজকে যদি আমি বলি যে আজকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে আমি খবর নিয়েছি সকাল 9টায়, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে 11.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল 9টায় রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে, তবে এর বাইরেও কিন্তু আসলে তাপমাত্রার যেটুকু চলছে তাতে মানুষ কিন্তু কাহিল হয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি যে ফুটপাতের যে দোকানগুলো, সেই দোকানগুলোতে ভিড় করছে অসহায় মানুষজনগুলো শীত নিবারণের চেষ্টায়, অনেকে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে আরেকটু জানাই যে আসলে গত 5 দিন, আজকে দিয়ে 5 দিন ধরে কিন্তু আর সূর্যের মুখ দেখা যায়নি, যেই কারণে কিন্তু আরও শীতটিকে আরও বেশি তীব্র করে তুলেছে হাট বাজার রাস্তাঘাটগুলো কিন্তু আসলে অনেকটা জনশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে বিকেল হলেই কিন্তু আসলে দেখি যে আসলে লোক সমাগম আস্তে আস্তে কমতে শুরু করে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যে প্রায় 22,000 শীত বস্ত্র অর্থাৎ কম্বল সহ অন্যান্য শীত বস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসন। বেসরকারি এবং বেসরকারিভাবে অনেকেই শীত বস্ত্র বিতরণ করেছে, কিন্তু এই জেলায় যেহেতু অধিকাংশ মানুষ নিম্ন আয়ের, সেই কারণে কিন্তু তাদের এই এই যে শীত বস্ত্র এটি কিন্তু ঠিক নয়, বেশি নয় বলে আমাকে জানিয়েছে সাধারণ মানুষেরা। আমরা যতই দিন যাবে ততই শীতের তীব্রতা বাড়বে বলে এমনটি আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ঈশিকা বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ে শীতের তীব্রতার সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।